তো গাইজ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে মেক করবেন তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন কাইন মাস্টার অ্যাপসে। তো আপনারা দেখেন আমি কাইন মাস্টার অ্যাপসে চলে যাচ্ছি। তো কাইন মাস্টার অ্যাপসে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে আসার পর 16x9 ক্লিক করবেন। 16x9 ক্লিক করার পর আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি ভিডিওটা খুঁজে নিচ্ছি। তো প্রথমে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করবো প্রথম থেকে আসবো। আসার পর এখানে যে চ্যানেলের লোগো একটা আছে সেটা কেটে ফেলবো এখান থেকে আমি। তো লোগোটা কেটে ফেলার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা যাবে, এটা সমান করে দেবেন। সমান সমান করে দেওয়ার পর আপনারা এখানে একটু টেনে এইভাবে জুম করে দেবেন। এভাবে জুম করে বসিয়ে দেবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর লেয়ারে যাবেন। লেয়ারের পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনারা একটা পিকচার পিএনজি পিকচার নিয়ে আসবেন এখানে। আমি তো আমি একটা পিএনজি পিকচার নিয়ে আসতেছি। তো একটা পিকচার আমি নিয়ে আসলাম এখানে। তারপর এটা আবার জুম করে বড় করে নিচ্ছি। তারপর এখানে ক্রপিংয়ে যাবেন। ক্রপিংয়ে তারপর এটা অন করে দেবেন, অপশনটা ইনেবল করে তারপর একটু এইভাবে করে দেবেন। করে দেওয়ার পর আপনার এখানে ব্যাগে চলে আসবেন। একটু ব্যাগে আসার পর এখানে পিকচারটা এইভাবে করে বসিয়ে দেবেন। আমরা যে জায়গায় আপনার বসাতে চাচ্ছেন সেই জায়গায় এইভাবে বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন আলফা, আলফাতে যাওয়ার পর এখানে একটু হালকা করে কমিয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর পিকচারের উপর ট্যাপ করার পর এভাবে টেনে এটাকে বড় করে দেবেন। আপনারা যতদূর পিকচারটা মানে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন দেখ আপনার এখানে চলে আসবেন। প্রথম থেকে প্রথম দিয়ে আসার পর লেয়ারে যাবেন। লেয়ারের পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর সেই পিকচারটাকে আপনারা আবার নিয়ে আসবেন এখানে। তো আমি সেই পিকচারটাকে আবার এখানে নিয়ে আসতেছি। আসার পর এটা এভাবে জুম করবেন। জুম করার পর আপনারা আবার চলে যাবেন ক্রপিংয়ে। ক্রপিংয়ে তারপর অপশনটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এভাবে একটু টেনে দেবেন, হালকা করে টেনে দেওয়ার পর আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর ঠিকঠাক মতো আপনার যে পিকচারটা যে জায়গায় বসাতে চাচ্ছেন সেই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এই লেয়ারটাকেও এভাবে টেনে বড় করে দেবেন। তো লেয়ারটাকে ঠিক এইভাবে সেমভাবে বড় করে দেওয়ার পর আপনার এখানে প্রথম দিকে চলে আসবেন। প্রথম দিকে আসার পর আপনার এখানে একটা ভিডিও লাগাই দেবেন। তো আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিচ্ছি। যে ভিডিওটা দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। যে ভিডিওটা আমি লাগাইছি এখানে আমি ভিডিওটা নিয়ে নিলাম। তো ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখানে চ্যানেলের লোগোটাকে আমি প্রথম থেকে কেটে ফেলতেছি। চ্যানেলের লোগোটা কাটা হয়ে গেলে আপনার এটাকে চেপে ধরে এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। তো সামনের দিকে নিয়ে আসার পর এখানে যে ভিডিওটা নিলাম সেই ভিডিওর ডেটার উপর ট্যাপ করার পর এখানে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর এখানে ব্লেন্ডিংয়ে যাবেন। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এখানে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আপনার যে লেয়ারগুলোকে একটু চেপে এভাবে সামনের দিকে করে দেবেন, তাহলে পিকচারগুলো আপনাদের দেখা যাবে। তো দেখেন তো ওখান এভাবে করে দেওয়ার পর আপনার এখানে যদি কোনো গানের লিরিক্স অ্যাড করতে চান তাহলে লিরিক্স একটা অ্যাড করে নিতে পারেন আপনারা এখান থেকে। তো আমি এখানে একটা লেয়ারে যাবো। লেয়ারের পর মিডিয়াতে যাচ্ছি। মিডিয়াতে যাওয়ার পর আমার একটা গানের লিরিক্স এখানে নিয়ে আসতেছি। তো আমি একটা গানের লিরিক্স এখানে নিয়ে আসলাম। তো একটা আপনার যে কোনো গানের লিরিক্স এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো গানের লিরিক্স আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে যাওয়ার পর আপনারা যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং, ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এখানে আবার স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর একটা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এটা যেভাবে ছোটো করে এইভাবে আপনারা বসিয়ে দিতে পারবেন। তো আমি এখানে সাউন্ডটা আপাতত মিউট করে দিচ্ছি আপনাদের যাতে শোনা শুনতে অসুবিধা না হয়। তো আমি এখানে মিউট করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন, যদি ভিডিওটা প্লে করা হয় তাহলে আপনারা দেখবেন যে ভিডিওটা কীভাবে কত সুন্দর এডিট হয়েছে। তো দেখেন এইভাবে এডিট করার পর আপনারা চলে যাবেন। যদি আপনি পিকচারগুলো আবার একটু সরিয়ে নিতে চান তাহলে এভাবে থেকে আপনারা সরিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আরও একটু সরিয়ে নিচ্ছি এখানে পিকচারটাকে। তারপর প্রথমের দিকে যে পিকচারটা সেটা এখানে আমি সরিয়ে নিতে পারি। তো আপনারা পারবেন, যতটা খুশি ততটা করে নিতে পারবেন। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখানে প্রথম দিকে। প্রথম দিকে যাওয়ার পর আপনারা এখানে এখান থেকে কেটে ফেলবেন যতটুকু ভিডিওটা রাখতে চাচ্ছেন। তো প্রথম আমার যে গানের লিরিক্সটা যেখান থেকে আমি সেখান থেকে এভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আমরা বাকি ইয়াটাকে কেটে ফেলতেছি। দেখেন আপনারা এখান থেকে কেটে ফেলবেন। কেটে ফেলার পর এখন সব কিছু এভাবে আপনারা কালারে যাওয়ার পর যে দুই অপশানটা যাওয়ার পর সব কিছু এভাবে কেটে দেবেন। তো আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট কীভাবে করবেন এখান থেকে পাচ্ছেন কর্নার একটা আইকন, আইকনে যাওয়ার পর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো গাইজ ভিডিওটা যদি ভালো থাকে তবে একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে নতুন সব ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে।